এবার তুরস্কের অর্থনীতি নিয়ে ব্রিটিশ সাপ্তাহিক দি ইকোনমিস্টের নেতিবাচক সংবাদ নিয়ে মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে দেশটির জনগণ, ব্রিটিশ পত্রপত্রিকা নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান একথা বলেন। তিনি আরও বলেন, আমার দেশে ভাগ্য বদল করবে আমার দেশের জনগণ, তারাই এদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এদিকে আগামী 14 মে অনুষ্ঠিত হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন, এমনটি ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। যদিও মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে অস্বস্তিতে রয়েছেন এই তুর্কি নেতা, এরদোয়ানের আমলেই মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তুরস্ক। তবে সম্প্রতি অর্থনৈতিক কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে অর্থের মান কমেছে দেশটিতে।